আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব পালং শাক দিয়ে খুব সুন্দর একটা মুসমুসে চপ রেসিপি এবং খুব সহজে আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারেন রমজান মাসের ইফতারিতে উপকরণগুলো দেখে নিন আমি এখানে একশো গ্রামের মতন বুটের ডালের বেসন নিয়েছি আর এক মুঠো শুকনা চালের গুঁড়া দিয়েছি আর এর সঙ্গে আমি অ্যাড করব স্বাদ মতন লবণ স্বাদ মতো হলুদ আর ঝালের গুঁড়া দিব তার সঙ্গে আমি দিব একটু ধনে গুঁড়া আর দিব আমি একটু আদা পেস্ট করা আর একটু জিরা আর গরম মশলা আমি শিল্পাটাই ভালোভাবে বেটে নিয়েছি একটু একটু করে পানি দিয়ে আমি বেশ ঘন করে একটা ময়েন তৈরি করে নিব আর এখন এটার মধ্যে আমি অ্যাড করব একটু পেঁয়াজ চারপাশ খোয়া রসুন আর দুটো বড় বড় পেঁয়াজ ভালোভাবে পেস্ট করে নিয়েছি ভালোভাবে মিশিয়ে আমি একটা ঘন করা করা ময়ান তৈরি করে নেব দেখলে আপনারা বুঝতে পারছেন আর পালং শাকগুলো আমি প্রত্যেকটা পাতার বোঠা কেটে নিয়েছি আমাদের একেবারে গাছ থেকে তুলিয়ে আনা লকলকে পাতা কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি মিডিয়াম আঁচ দিয়ে আস্তে আস্তে শুরু করব ভাজাগুলো প্রত্যেকটা পাতায়ভাবে এপিট ওপিট করে মাখিয়ে দেবো বেসনটা আর দেখতে দেখতে একেবারে ফুলকো ফুলকো সুন্দর সুন্দর সুস্বাদু চপ তৈরি হয়ে যাবে আপনাদের সবার শরীরে কিন্তু ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে পালং শাক আর সবজি দিয়ে ইফতারি করাটা আসলে খুবই মজাদার যেমন মুচমুচে হয় খেতেও সুন্দর আর শরীরের জন্য অনেক উপকারী আমার ভিডিও আপনারা যারা যারা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এপিটোপিট কোয় একবার উল্টে দিলে একটু ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু নামিয়ে নিব। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি কেননা আমার ঝালের গুঁড়াটা দেওয়ার কারণে বেশ একটা কালার আসছে এখানে কোনো ফুড কালার আমি ব্যবহার করি নি এভাবে আপনি প্রত্যেকটা পাতা এপিট ওপিট করে দিয়ে দিলে হয়ে যাবে সুন্দর চপ পালং শাকের প্রত্যেকটা দেখেন কত সুন্দর ফুলকো এবং একেবারে মুসমুসে হয়েছে আর চালের গুঁড়া দেওয়ার কারণে মুসমুসেটা বেশি সুন্দর হয়েছে আর বেশ খানিক সময় ধরে কিন্তু এটা মুসমুসে থাকবে সহজে নরম হবে না একেবারে ফুলকো ফুলকো এভাবে আপনি প্রত্যেকটা পাতা বেসনের মধ্যে এপিট ওপিট করে দিয়ে দিয়ে সবগুলো আমি ভেজে নিব আপনারা যে কেউ বাসায় এমন সুন্দরভাবে তৈরি করতে পারেন তেলটা একটু কম সেই জন্য আমি শেষের দিকে কয়েকটা বড় বড় বলে আমি একটু কম কম করে দিয়েছি দুটো দুটো করে দিচ্ছি কেন তেলটা বেশ কমে গেছে সেই জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সামনে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের পাশে আমি ইনশাল্লাহ থাকবো আর যদি বেশি ভয় লাগে অবশ্যই একটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আর পবিত্র রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর দেখুন এত সুস্বাদু আর কতটা মুসমুছ হয়েছে আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখুন আর ভিতরে পাতাটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে দেখতে অসাধারণ খেতেও চমৎকার সবাই ভালো থাকবেন আবারও আমি নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ